প্রবাসী ভাই বোনেরা আপনারা যে যেখানেই আছেন আশা করছি করোনার সঙ্গে লড়াই করে মাথা উঁচু করে এখন পর্যন্ত টিকে আছেন অনেকগুলো খবর প্রতিদিন আমাদের কাছে আসে সেই খবরের মধ্যে সবচেয়ে বিয়োগান্তক খবর হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর খবর আপনারা জানেন যে সৌদি প্রবাসী এই যে ভাই বোনেরা বাংলাদেশে আছে তার মধ্যে এখন পর্যন্ত বিরানব্বই জন মারা গিয়েছে গত পশু পর্যন্ত এই হিসেব আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বাংলাদেশের কোন জেলায় কতজন সৌদি প্রবাসী মারা গিয়েছে এবং সেই সৌদি আরবের পরিস্থিতি কি সে বিষয়টি নিয়ে তার আগে বলছি আপনারা যারা নতুন এসছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি লাইক দেবেন কমেন্ট করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন আপডেট পেতে পারেন বলছিলাম মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার আমাদের জন্য যেখানে প্রায় বিশ লক্ষাধিক বাংলাদেশি আছেন সেই দেশে কিন্তু প্রবাসীর মৃত্যুর হার আমেরিকার পরে সবচেয়ে বেশি সেখানে কিন্তু বিরানব্বই জন মারা গিয়েছে মোট এখন পর্যন্ত সৌদি আরবে গতকালকে দশজন মারা গিয়েছে এবং সেখানে সব মিলিয়ে তিনশো দুইজন মারা গেছে এই তিনশো দুইজনের মধ্যে কিন্তু বিরানব্বই জন আছে আমাদের বাংলাদেশের মানুষ এবং সৌদি আরবে কিন্তু পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে করোনা রোগী কারণ গতকালকে দুই হাজার আটশো রুগী তারা চিহ্নিত হয়েছে নতুন করে দশজন মারা গিয়েছে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আপনাদের কাছে আজকে জানাবো যে আপনাদেরই ভাই বোন পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সৌদি আরবে মারা গিয়েছেন এই করোনা কালে তারা কোন জেলার আমরা যে বিরানব্বই জনের তথ্যপাত্র পেয়েছি সরকারের যে ডেটাবেস সৌদিতে যে লেবার উইং আছে তারা পাঠিয়েছে যে থেকে সেখানে দেখা যাচ্ছে যে মক্কা মদিনা অঞ্চলে অবস্থিত বেশিরভাগ মানুষই মারা গিয়েছে সেইখানে সবচেয়ে বেশি বিরানব্বই জনের মধ্যে একত্রিশ জন মারা গিয়েছে চট্টগ্রাম জেলার এরপরে আছে কক্সেসবাজার জেলা সেখানে কিন্তু এগারো জন যদি খেয়াল করি তাহলে এই বিরানব্বই জন মানুষের মধ্যে তিন ভাগের এক ভাগে কিন্তু চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত মানুষ যারা সৌদি প্রবাসী মারা গিয়েছেন এরপরে মারা গিয়েছে কক্সবাজারের বললাম এগারো জন তারপরে কুমিল্লার আটজন ব্রাহ্মণবাড়িয়ার সাতজন এর বাইরে তিনজন করে মারা গিয়েছে এমন জেলার সংখ্যাও কিন্তু চারটি চাঁদপুরে তিনজন নোয়াখালী তিনজন বরিশাল তিনজন ফেনীতে তিনজন করে মারা গিয়েছে দুজন করে মারা গিয়েছে ঢাকায় ঢাকা জেলার মানিকগঞ্জের টাঙ্গাইল লক্ষ্মীপুর এবং সিলেট এই পাঁচ জেলাতে দুজন করে মারা গিয়েছে আর আমরা দেখছি যে একজন করে মারা যাওয়ার জেলাগুলোর সংখ্যাও কিন্তু কম নয় সেটি হচ্ছে নড়াইল নরসিংদী বরগুনা খুলনা পাবনা বগুড়া পটুয়াখালী ঝালকাঠি মমনসিংহ নারায়ণগঞ্জ ভোলা হবিগঞ্জ ও নাটোর এই জেলাগুলো থেকে একজন করে সৌদি প্রবাসী বাংলাদেশি গেল পরশুদিন পর্যন্ত যে হিসেব সেই হিসেবে তারা মৃত্যুবরণ করেছেন কোভিডে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী অনেকগুলো ঘোষণা দিয়েছে তার মধ্যে একটি বলেছেন যে প্রবাসীরা মারা গেলে তিন লাখ টাকা করে পাবে মূল রেমিটেন্স যোদ্ধাকে হারিয়ে তার পরিবার যেমন বিপদে পড়বে দেশেও তেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই মানুষগুলোর জন্য আর্থিকভাবে একটু সহযোগিতা করার জন্য তারা তিন লাখ টাকা করে ঘোষণা দিয়েছে আশা করছি সেই টাকাগুলো দ্রুত সময়ে এই পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে কারণ এই মুহূর্তে পরিবারগুলো যে বিপদে পড়েছে একদিকে তার স্বজনকে হারালো তিনি রোজগার করতেন সংসারে আবার স্বজনের কিন্তু সঙ্গে দেখা করার সুযোগ নেই সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই টাকাটা সরকারের যে ত্রাণ সহ যে আর্থিক সহযোগিতা বা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সেখান থেকে প্রবাসীর পরিবারগুলোকে দ্রুত পৌঁছে যাবে এই কামনা করি এবং আমরা একই সঙ্গে মনে করি যে প্রবাসী যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরও চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার সেই কাজগুলো করবেন মৃত্যুর খবরটি আমাদের কাছে সবচেয়ে কষ্টের এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমাদের বাংলাদেশে তাদেরই বিরানব্বই জনকে আমরা হারালাম যারা হয়তো আরও বেশি বেশি রেমিটেন্স পাঠাতে পারতো দেশের জন্য দেশকে তার পরিবারের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে পারত কিন্তু সেই সুযোগ কেড়ে নিল করোনা ভাইরাস তাই সেই পরিবারগুলোর কাছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে ক্ষতিগ্রস্তদের জন্য পাশে দাঁড়ানোর যে আর্থিক ঘোষণা করেছে তিন লাখ টাকা সেই তিন লাখ টাকা দ্রুত সময়ে পৌঁছে যাবে এই প্রত্যাশা করি তারপরও আপনাদেরকে বলছি সৌদি আরবে করোনা রোগীর কথা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে সুতরাং আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেদেরকে করোনা মুক্ত রাখতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আপনার সব ধরনের উদ্যোগ থাকবে এ আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি